এশিয়া কাপ আজকের ম্যাচটা ছিল অনেকটা ইম্পর্টেন্ট একটা ম্যাচ, আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি দিয়ে কিন্তু আজকে প্রথম রাউন্ডের খেলা শেষের পথে ছিল। সেখান থেকে আজকে কোন দলটি দ্বিতীয় রাউন্ডে চলে যাবে সেটা নির্ধারিত হয়ে যেত, সেটা কিন্তু এক প্রকার আফগানিস্তানের পক্ষে ম্যাচটা ছিল। শেষ মুহূর্তে এসে আফগানিস্তান দল কেন জানি তীরে এসে তরি ডুবানের মতো একটা অবস্থা তৈরি হয়েছে। কেননা প্রথমে শ্রীলঙ্কা দল ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে রান করেছিল 291 রান, 292 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানিস্তান দল শুরু থেকে দুর্দান্ত খেলেছিল, অবিশ্বাস্য একটা ম্যাচ খেলেছিল, যা ইতিহাস গড়ার মতো একটা ম্যাচ, ইতিহাসে স্মরণীয় হওয়ার মতো একটা ম্যাচ তারা তৈরি করেছিল। পুরোটা ম্যাচ তাদের নিজেদের পক্ষে নিয়ে এসে এক প্রকার খুব সহজ একটা ম্যাচ তৈরি করেছিল, যে ম্যাচটি কোনোভাবেই তাদের কাছ থেকে হাতছাড়া হবে না এমন একটা পরিবেশ তৈরি করেছিল। তাদের একটা সময় মনে হচ্ছিল তারা কয়েকটা বল হাতে রেখে হয়তোবা ম্যাচটি জয়লাভ করবে, তাদের টার্গেট শেষ মুহূর্তে এসে দাঁড়াই। যদি কোয়ালিফাই করতে চাই, নেট রানের দিক থেকে যদি এগিয়ে থাকতে চাই, সেই কারণে তাদের টার্গেট দাঁড়ায় 38 ওভারে 292, অর্থাৎ তারা যেভাবে খেলছিল উইকেট রান রেট সব দিকে বিবেচনা করে তাদের 38 ওভারে 292 রান করার প্রয়োজন ছিল, সেখানে 289 রান করে তারা 289 রান করে তারা 37 ওভার শেষে 289 রান করে উইকেট হাতে থাকে দুইটি। সেই সময় এসে দেখা যায় দুইটি উইকেট হাতে থাকলো মুজিবুর রহমান, তিনি প্রথম বলেই ধনঞ্জয় দি সিলভার প্রথম বলে স্পিন বলার প্রথম বলেই তিনি ছক্কা হাঁকাতে যায় মুজিবুর রহমান, কিন্তু লঙ্গন অঞ্চলে তিনি বিশাল একটা ক্যাচ দিয়ে তিনি প্যাভিলিয়নে ফেরত চলে যায়, সেখানে সমীকরণ আবার উলটপালট হয়ে যায়। তখন তাদের প্রয়োজন থাকে, যেহেতু উইকেট একটা পড়ে যায় সেখানে প্রয়োজন থাকে একটা তিনটা বল তাদের হাতে থাকে, অর্থাৎ 37 ওভার 4 বলে তাদের ম্যাচটি জয়লাভ করতে হবে। এক ওভারে 3 রান প্রয়োজন ছিল, আবারও বলছি এক ওভারে 3টা রান প্রয়োজন ছিল, উইকেট হাতে ছিল দুইটি, 6টি বল থেকে 3 রান প্রয়োজন ছিল। পরবর্তী ওভারের প্রথম বলে যখন উইকেটটা পড়ে যায় তখন আবারও নেট রানের দিক থেকে এগিয়ে যেতে চাইলে তাদের একটা ছক্কা হাঁকাতে প্রয়োজন ছিল, 3টা বল হাতে ছিল, উইকেট হাতে ছিল একটি, সেই কাজটি মুজিবুর রহমান তিনি করতে পারেনি। পরবর্তী সময়ে ফজল হক ফারুকে তিনি খেলতে নামে, পরবর্তী বলটি ডট বল খেলে সিলভা দুর্দান্ত একটা লো ফুলটাস বল দেয়, সে বলটি তিনি কোনোভাবে পুশ করে দেয় অর্থাৎ ব্লক করে, আবার পরবর্তী বলটি আবারও সেই সেম টু সেমভাবে ঝুলিয়ে দেয় বলটি, সেই আবারও ফজল হক ফারুকে সেটাকেও তিনি ব্লক করে দেয় অর্থাৎ ডিফেন্স করে, যে সময় তাদের 6-এর প্রয়োজন হয় সেখানে সে ডিফেন্স করে খেলে, সেই ডিফেন্স করে খেলার কারণে শেষ মুহূর্ত পর্যন্ত 37 ওভার 4 বলে তাদের প্রয়োজন হয়, অর্থাৎ 1 বলে 1টা 6 প্রয়োজন, নয়তোবা ম্যাচটি তাদের হাত থেকে ছিটকে যাবে প্লাস তার কোয়ালিফাই করতে পারবে না। এমন একটা মুহূর্তে এসে সেই বলটিও তিনি ঠেকে দেয়, একেবারে নাটকীয়তা ভরপুর ছিল ম্যাচটি। সেই ম্যাচটি শেষ মুহূর্তে এসে LBW ফাঁদে পড়ে ফজল হক ফারুকই তিনি আউট হয়ে যায়, সেই সঙ্গে সঙ্গে যেন কালো দিনটা নেমে আসে আফগানিস্তান দলের শিবিরে, তাদের মুখে কিন্তু এক প্রকার পরাজয়ের সাপ, তাদের যা মেনে নিতে পারছিলেন না, তারা পুরোটা হতাশ ছিল তারা, আজকে দিনটা তারা কোনোদিন ভুলবে না, আজকে তারা যেভাবে ম্যাচটি হারলো তিরে এসে তরি ডুবালো যা কোনোদিন তারা ভুলবে না, এমনটা একটা ম্যাচ ছিল বাংলাদেশের সঙ্গে 2015 সালে মেবি, সেখানে বাংলাদেশের দলের সঙ্গে কিন্তু সে ইন্ডিয়া দলের খেলা ছিল, লাস্ট 3 বলে 1 রান প্রয়োজন ছিল, উইকেট হাতে ছিল 3টি, সে 3টা বলেই কিন্তু বাংলাদেশ দল 3টা উইকেট দিয়েছিল, সেই ম্যাচটি যেন পুনরূপ ঘটালো আফগানিস্তান দল, এক প্রকার সহজ একটা ম্যাচ ছিল, সেই ম্যাচটি তারা নিজে নিজে তাদের শ্রীলঙ্কা দলকে উপহার দিলেন। প্রিয় শ্রোতা বন্ধু, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে ফলো বাটনটা প্রেস করে দেবেন, ধন্যবাদ সবাইকে।